वेलकम टू फूड। आज के हमरा शॉर्ट ट्रिक्स फॉर काउंटिंग ट्रायंगल अर्थात त्रिभुज के কিভাবে কাউন্টিং করব সেটা আজকে আমরা শিখব। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কম্পিটিটিভ যে কোনো এক্সামের ক্ষেত্রে রিজনিং এ একটা না একটা ট্রায়াঙ্গেল বা যে কোনো ধরনের এরকম সিস দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এই ধরনের ক্ষেত্রে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা ফার্স্ট বেসিক প্রথম আমরা এটা কীভাবে কাউন্টিং করবো। যদি বলা হয় যে এই ত্রিভুজটাতে কতগুলো ত্রিভুজ আছে, মানে এই আঁকাটাতে কতগুলো ত্রিভুজ আছে, একদম নিমিষের মধ্যে আমরা এটা সলভ করতে পারবো। এখানে দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিভাবে কাউন্টিং করা হবে, এক দুই তিন চার, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে চার, মানে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল হবে চার। নেক্সট কোশ্চেন, আচ্ছা নেক্সট দু নম্বর, এই টাইপের ট্রায়াঙ্গেল দিয়ে থাকে, সেটা আগেটা যেমনি ছিল লম্বা তেমনি এটা হচ্ছে নিচের দিকে। এক্ষেত্রে আমরা খুব সহজে কাউন্টিং করবো এই ভিতরের ঘরগুলোকে, এক দুই তিন চার পাঁচ, অর্থাৎ নাম্বার অফ ট্রায়াঙ্গেল হবে আমরা যদি হিসাব করি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ, অর্থাৎ পাঁচ 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 দশ, অর্থাৎ নাম্বার অফ ট্রায়াঙ্গেল হবে এক্ষেত্রে পনেরো। দেখুন নিচের মধ্যে তোমরা যে কোনো ধরনের ট্রায়াঙ্গেল করে নিতে পারবে জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে। নেক্সট তিন নম্বর প্যাটার্ন দেখতে পাচ্ছ, ঠিক ওই দুটো যেরকম ছিল ওই দুটো যদি অ্যাড করে দিই তাহলে যেরকম হবে ঠিক তিন নম্বরটা সেরকম। এক্ষেত্রে আমরা কী করবো, ফার্স্ট যে স্টেপটা আমরা করেছিলাম, আমরা ফার্স্টে যখন যেই টাইপ ছিল একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আগে আমরা এটাকে কাউন্টিং করে নিচ্ছি, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ। আমরা প্রথম যেই ত্রিভুজটা সলভ করেছিলাম সেক্ষেত্রে যেরকমভাবে করেছিলাম সেম সেম প্রসেস, ধরো মিডিলে এটা নেই, মিডিলে এই লম্বা দাগ নেই, লম্বা এই দাগটা রয়েছে, তো আমরা এরকমভাবে করলাম। তারপর সেকেন্ড স্টেপ যেটা করেছিলাম সেম কোশ্চেনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কী করেছিলাম ভেতরে কাউন্টিং করেছিলাম এক দুই তিন চার পাঁচ। এটাকে আমরা কীভাবে কাউন্টিং করেছি দেখো, নাম্বার অফ ত্রিভুজ যদি আমরা ধরি সেক্ষেত্রে আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যেটা ধরেছিলাম বা ফার্স্টেরটাই যদি ধরি, ফার্স্টেরটাকে আমরা যোগ করেছিলাম, মানে ফার্স্ট বলতে সেকেন্ডেরটা, সরি সেকেন্ডেরটা আমরা যোগ করেছিলাম, এক্ষেত্রে আমরা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ, ঠিক আছে সেকেন্ডে আমরা ঠিক এই প্রসেসেই করেছিলাম। আর প্রথমে যেটা করেছিলাম আমরা কাউন্টিং ফার্স্ট, মানে যেটা যতগুলো আমার দাগ রয়েছে সেই অনুযায়ী, মানে পাঁচটা পাঁচটা ইনটু হয়ে যাবে। এক্ষেত্রে আমার কথা হচ্ছে তিন আর তিনে ছয়, ছয় চারে দশ পনেরো, অর্থাৎ পনেরো ইনটু ফাইভ, মানে পাঁচ পনেরো পঁচাত্তর, জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে নিতে হবে। শুধু প্রসেসগুলো একটু মনে রাখবে, প্রথম দিকে কী করেছিলাম সেকেন্ড টাইম করেছিলাম থাক, আমি একেবারে কল্প শেষে বলছি যাতে তোমাদের মাথায় থাকে। চার নম্বর, চার নম্বরটা দেখে মনে হচ্ছে অনেকটাই কঠিন কিন্তু এটা হচ্ছে সবচেয়ে সহজ। আমরা সেকেন্ড স্টেপটা কীভাবে করেছিলাম মনে আছে, ঠিক আমরা সেটা কাউন্টিং করবো ওয়ান টু থ্রি ওয়ান টু, অর্থাৎ ওয়ান প্লাস টু প্লাস থ্রি মানে ছয়, আর এখানে ওয়ান প্লাস টু অর্থাৎ তিন, মানে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল হবে সিক্স প্লাস থ্রি নয়, জাস্ট হয়ে গেল কিছু সেকেন্ড রাউন্ডে। জাস্ট তোমাদের প্রসেসটা জানতে হবে কী স্টেপে কী করছো, প্রথম তিনটে মেথডে এইগুলো, এরপর আরও আছে একদম আমি নর্মাল। আজকের লাস্ট রিজনিং এখানে আমরা পাঁচ নম্বর করছি, এখানে আমরা যে আগে চারটে করেছিলাম এটা ঠিক একটু আলাদা রয়েছে, এক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করবো, আমি এখানে ফর্মুলা লিখেও দিয়েছি। তো প্রথমে আগে আমরা ফার্স্টে যেটা করেছিলাম এই দাগের কাউন্টিংটা করে নিয়েছি, এখানে এক দুই তিন চার, টোটাল চারটে দাগ রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে আমরা কী করছি টু ইনটু এন স্কোয়ারটাই হচ্ছে আমার ফোর স্কোয়ার, এটাই মাইনাস ফাইভ, ওটা চার চার ষোলো দুগুণে বত্রিশ মাইনাস ফাইভ, অর্থাৎ নাম্বার অফ ট্রায়াঙ্গেল হবে এক্ষেত্রে সাত। ফর্মুলা ফেললে এটা জাস্ট কিছু সেকেন্ড লাগবে, বাট জাস্ট এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে।
আজকের মতো এই রইল। নেক্সট আরো ধরনের কিছু রিজনিং বা ট্রিক্স নিয়ে আসবো, তবে এই পাঁচটা একটু ভালোভাবে দেখে নেবে যাতে পরবর্তী যে সব এই প্যাটার্নই আসবে আর এইগুলো একটু প্র্যাকটিস করলে কম সময় আমার ভুলে যায় কোনটা কি কাম বলছি কি না বলছি, প্র্যাকটিস করলে তোমাদের আরো ইজি হয়ে যাবে। তাহলে আজকের মতো ভাই, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ারও করবেন।